দর্শক, আজকে আমি আপনাদেরকে একটা আজব বাড়িতে নিয়ে যাব। আমি এই এলাকায় প্রায় 10 বছর যাবৎ বসবাস করি, কিন্তু এই বাড়িতে আজও একটা মানুষ দেখিনি, একটা পশু পাখিও দেখিনি। আমি এখন ঢুকবো বাড়িতে। দর্শক, এই যে রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন একটা পর্দা দেওয়া, এই বাড়িটায় আমার ঢোকার একটা কৌতূহল হলো যে এখানে কী আছে আমি একটু দেখি। কখনো কোনো মানুষ আমার চোখে পড়ে না, কারা কখন আসে তাও দেখি না। এই যে আমি দর্শক ভিতরে ঢুকলাম, দেখতে পাচ্ছেন সামনে একটু ফাঁকা জায়গা আছে, আর এই যে বাড়ির দরজায় একটা তালা ঝুলানো আছে। আসলে আমি প্রায় সময় এখানে এসে দাঁড়াই আমার বাসার একটু পাশেই, এটা গাজীপুরে অবস্থিত। দর্শক দেখতে পাচ্ছেন সামনে একটু ফাঁকা জায়গা, ঝোপঝাড়, গাছগাছালি, কচুর গাছ। এই যে বাড়ির সামনে এই যে পদ্মা দেওয়া দেখতে পাচ্ছেন দর্শক, এটা রাস্তার সাইডে আর কি। এই যে বাড়িতে তালা ঝুলানো, আমি আর কখনো ঢুকিনি, আজকে ঢুকলাম। আমার একটু ভয় লাগতেছে, সকাল 6টা সাড়ে 6টার মতো হবে। এই যে সামনে একটু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন দর্শক, আসলে দেখতে খুব ভালোই লাগছে। এই যে সম্ভবত একটা মুরগির খোপ কিংবা কবুতরের বাসা হবে, যাই হোক। কিন্তু দর্শক, আজব বিষয় হলো এই বাড়িতে আমি কখনো মানুষ দেখিনি, কেউ কি কখনো আসেন কি না সেটাও আমি জানি না। তবে আমার এটুকু সন্দেহ হচ্ছে যে গাজীপুরে অনেক জায়গায় আছে যেগুলো দখল করে রাখে মানুষ, খাদ জমি কিংবা জমি দখল, এরকম কিছু একটা হতে পারে। আসলে আমি কোনো, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, পুঁই শাক গাছে ধরে আছে, কারা কখন আসে, কারা এই গাছগুলো থেকে সবজি নিয়ে যায় খায় দর্শক, সেটা আমি জানি না। ওই যে দেখতে পাচ্ছেন পদ্মা, এটা রাস্তার পাশেই মনোরম একটা পরিবেশে আমি এখন এই যে বের হয়ে যাব দর্শক বাড়ি থেকে। আমার ভয় লাগতেছে কেউ কখন এসে আবার কেউ কিছু বলে কি না। এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন দর্শক, জানি না আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। আমি এই জন্যই ভিডিওটা করলাম, এরকম অসংখ্য বাড়ি ঝোপঝাড়ে যে বাংলাদেশে এখনও পড়ে থাকে সেটা আমার কাছে অবিশ্বাস্য মনে হলো। দর্শক, এই যে সামনে পরিবেশটা দেখুন, এই যে সেই বাড়িটা রাস্তার পাশে, এই যে একদম দেখুন ছোটো একটা বাড়ি ঘর আর কি। যাই হোক দর্শক, আপনাদের কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।